সেজন্যই আগে খাওয়া বাদ দিয়ে আগে রান্নাই করে নিলাম, যাতে আমাকে কথা না শুনতে হয়। তো সেই জন্য সবকিছু ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে না, কারণ মন খারাপ হয়ে যায়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে বিকেল 3টে। গুড ইভিনিং সবাইকে। তো আজকে ভাবছি বিকেলের কাজ শেয়ার করব, তাই এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। দেখতে পাচ্ছেন আমি ঝাড় দিলাম, এই কেতরুয়া আসছে ঝাড় দিতে, খুব দুষ্টগিরি করছে আমার আগে আগে, বলছে মা আমিও ঝাড় দেবো, আমিও ঝাড় দেবো। সেই জন্য ও একটা ঝাঁটা নিয়েছে, আমি একটা, আর আজ আমি উনুনটা ধরাবো, সেই জন্যই এই গুলিগুলো নিয়ে আনলাম। আর এখন ধরিয়ে দিচ্ছি, দেখুন প্লাস্টিক প্যাকেট আমি কিন্তু উনুন ধরাবো, কেরাসিন তেল দিয়ে না। দেখুন কত সুন্দর ধরে যাবে এই প্লাস্টিক প্যাকেটগুলোতে, খুবই সুন্দর ধরবে। আর এদিকে কেতরি বলছে ঝাড় দেবো, আবার ঝাড় দেবো। আমি বলছি যাও ঘরগুলো ঝাড় দাও ঘরগুলো। তো সেজন্য ঘরে ঝাড় দিতে গিয়েছে, নয়তো দুষ্টুমি করছে, জ্বালাচ্ছে আমাকে। দেখুন প্লাস্টিক প্যাকেটে খুব সুন্দর কিন্তু আগুন ধরে, আমি এগুলোতেই ধরে আরেকটা নিয়ে আসছি, একটাতে হলো না, মানে হয়ে যাবে, একটু লেট হবে ধরতে আর কি। আর এবার আমি এই যে গুলি এগুলো দিয়ে দিচ্ছি এবার, তারপর হচ্ছে যে এগুলো ফেলে দিতে হবে আবার ছাইগুলো, এই যে ছাইগুলো বাই করলাম, তো ফেলবো পরে। এখন আমি জলটা তুলে দিই, তারপর ফেলতে যাবো ছাইগুলো। তো সব কাজ হয়ে গেছে বিকেলের, আর সব কাজ করে আমি হাত পা ধুলাম, রেডি হলাম, ফ্রেশ হলাম, একটু চিরুন টিরুন করলাম। আর আগুনটা এখনো ধরে নিয়ে, যে কেতলির জন্য আমি গ্যাসে সুজি বানাবো, সুজি বানিয়ে ঠান্ডা করতে রেখে দেবো, তারপর কেতলিকে তেল মাখাবো, কই এখানে ছিল, তারপর কেতলিকে তেল মাখাবো, তারপর হচ্ছে সুজি খাওয়াবো, তাকে ঠান্ডা হয়ে যাবে, সেজন্য এখন করবো। এত ঝাল চানাচুর, তাও খাচ্ছিল, চোখে জল বেরিয়ে গেছে, দেখি তোমার চোখটু, এই যে চোখে জল বেরিয়ে যাচ্ছে চানাচুর খেতে খেতে, তাও ছাড়ছে না, খেয়ে শেষ করে দিয়েছে। ওই যে দেখুন বাকিটা ওখানে রেখেছে খেয়ে পর। কি খেলে বলে দাও তো, কি খেলে, কি খেলে, হ্যাঁ কি খেলে বলে দাও, কি চানাচুনু বলে দাও, চানাচুর, চানাচুনু বলে, চানাচুনু খেয়েছি, চানাচুনু কি খেয়েছো বলে দাও, চানাচুনু। চলুন সুজিটা করে নি, সুজি করে তারপর আবার রুটি করতে হবে, আগুনটাও মানে ধরে যাবে আর কিছুক্ষণ পরে ধরে যাবে উনুনটা। আমার চুলাটা ধরে গেছে, সেজন্য গ্যাসে করছি না, আর এখানে করে দেবো সুজিটা। এ দেখুন একটুখানি রয়েছে, এটাই করে নি, তারপর চা চাপাবো, চা করে আবার রুটি করতে হবে। তো সুজিটা আগে করে নি, ঠান্ডা করতে দেবো, তারপরে এই যে এটা খাওয়াবো, খেলে বেড়াচ্ছে এখন তেল মাখাই। তো এই যে কেতরির জন্য সুজি করছি, ও ভিডিও করে দিচ্ছে, ও বলছে আমি ভিডিও করে দেবো, ও যখন বড় হবে আমার ভিডিও করতে কোনো কষ্টই হবে না, তো বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে কেতরিকে এখন আমি সুজি খাওয়াচ্ছি, ঠান্ডা বরফ, তো এখন আমি কেতরিকে সুজি খাওয়াচ্ছি, সুজিটা ঠান্ডা বরফ হয়ে গেছে, কারণ রুটি করলাম, ওকে তেল মাখিয়ে, তারপর আমি রুটি করছিলাম, সুজি করলাম প্রথমে, তারপর চা করলাম, তারপর হচ্ছে যে ওকে তেলটা মাখিয়ে আমি রুটি করছিলাম, কারণ রুটিটা অনেকটা জ্বলে গেছিল, সেই জন্যই ভাবছি শেষ হয়ে যাবে, সেই জন্যই রুটি করলাম, তরকারি করলাম আমার, তারপরে ভাত চাপিয়ে দিলাম এখন, আর এখন সুজি খাওয়ার টাইম পেলাম, বুঝি এখন সুজি খাওয়াচ্ছি খেতে। আর দেখতে পাচ্ছেন ও এত সহজে খেতে চায় না কোনো কিছুই, কত কষ্ট করে খাওয়াতে হচ্ছে, এই যে কার্টুন দেখে দেখে খাচ্ছে, ওই দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কার্টুন দেখছি। আর সবাই 8টার সময় খাবার খায়, সেই জন্যই একটু লেট হয়ে যায়, একে খাওয়াতে গেলে একটু লেট হয়ে যাবে করতে, সেজন্য আগে রুটি তরকারি সব করে নিলাম, আর এখন ভাত চাপিয়েছি, আর এখন সুজি খাওয়া। মোটু দিবে না, মোটু আর হচ্ছে ভীম, ভীম ছোটা ভীম এখন কম দেখে, মোটু পাতলা এত দেখে মানে থাকতেই পারে না, শুধু টিভি যদি কার্টুন মানে কার্টুন লাগিয়ে দিলেই মোটু পাতলু, কার্টুন লাগিয়ে দিলেই মোটু পাতলু দেখতে চায়, মোটু পাতলু এখন দেবে না, 8টার সময় দেবে, এখন দেবে না, দিচ্ছে না, দেবে না। তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই, এখানেই শেষ করলাম, কারণ অনেকটাই বড় হয়ে যাবে, তারপর আর কি শেয়ার করবো, এখন তো রাত হয়ে গেল, আর কোনো কিছু শেয়ার করা হবে না। একবার সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, টুটু, টাটা, বাই বাই, বাই বাই, সি ইউ, টুটু, টাটা করে দাও, কই টাটা হাঁটতো কই।